সব পুকুর চিনে পুকুরে কি ওগুলো কি পেটে যে সবুজ সবুজ আছে ওকা পুকুরে হ্যাঁ আর ওতে প্রত্যেক পুকুরে হয় পাঁচ খুলছে বেশি পাচ্ছে না আর ওগুলো কি মাছ দেড়ে বোস্টন দেড়ে বথ চিংড়ি খাই রে ওটে না বড় হয়েছে ছাড়তে হবে যে হবে না একটাও হবে না কি করছে ভাই বুঝতে পারছো মেজোইসনকে ডেকে দাও একটু নিজে পাবদার বাচ্চা ছেড়ে দে ছেড়ে যাচ্ছে বেটি তার বেটি আছে এই যে দেখছো ছোট গাছ ছেড়ে দিস তো ভাই জায়গা এগা যে বকর চিংড়ি সুপ্রভাত বন্ধুরা, আমি সৌম্যদীপ আর আমার চ্যানেল মনের কাছে প্রাণের মাঝেতে আপনাদের স্বাগত। তো সকাল সকাল উঠে ব্যায়াম করছিলাম, তো দাদা ডাকলো, ওই ঠাকুমার পুকুরে একটা মুগুরি বসিয়েছিল, তাতে কিছু চুনো মাছ আর চিংড়ি মাছ পড়েছে, সেগুলো দেখালো, আর কিছু ছোটো ছোটো মাছ আছে ওগুলো ছেড়ে দেবো। এই জন্য আমি আর পিসিমণি ওই ঠাকুমার পুকুর পাড়ে আবার এসেছি। এই যে চিংড়ি একটা, এগুলোকে আমরা বথর চিংড়ি বলি, এটা বড় হয়েছে, এটা ছাড়বো না, ছোট ছোট যেগুলো আছে সেগুলো ছেড়ে দেবো। ওদের পুকুরা চিংড়িগুলো ছেড়ে দেবো, কি মাছ এরকম লাফাটে রে জাপানি পুঁটি, তা জাপানি পুঁটি যে চিংড়ি মাছ খেয়ালে তার আবার ছাড়বো কঠু কাল থেকে টানা নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো সকাল থেকেও বৃষ্টি খুব, এখন একটু বন্ধ। দাদা পিসিমণি একটু ওই নিম তৈরি যাবে, সেই পুরানো বাস্তুতে দাদু ঠাকুমার নেম প্লেট ছবি সহ ওটাকে অর্ডার দিয়ে ঠিকঠাক করতে আমি এখন যাই, জাকিকে বের করি, তারপর রেডি সেডি হয়ে নন্দীগ্রাম চেম্বার। দেখতে থাকুন ভিডিওটা, দেখা হচ্ছে আবার একটুক্ষণ পর। কি পেঁপে গাছের গোড়ায়, পেঁপে গাছের গোড়ায়, পেঁপে গাছের গোড়ায়, ও হুম হুম
আমি জ্যাকিকে ঘুরিলেই সুখুনি দিয়ে দেট এই কদিন আগে সেই অ্যাডেনিয়ামগুলো নিয়ে এসেছিলাম, একটা গাছ মারা গেছে, তাও গাছের গোড়াটা সবুজ আছে বলে একটু কেটে উপর একটু মাটি চাপিয়ে রেখেছি, যদি বাঁচে, বাকি দুটো বেঁচে আছে। কাকিমা বাসন নিয়ে ঘাটে যাচ্ছে, বললে বড় নাইলনের ব্যাগ একটা থাক। তো পিসিমণি আর দাদা ওই টোটোই করে, পাপুর টোটোই করে, ওই বলেছিলাম সেই নেম প্লেট তৈরি করার জন্য গেছিলো, আর আসার সময় কিছু চারা গাছ নিয়ে এসছে। তো আমাদের পাড়ার একদম নিজস্ব জ্ঞাতির মধ্যে আমরাও দিদা বলি। অ্যাকচুয়ালি আমার বাবা পিসিমণিদের ঠাকুমা হয়, উনি মারা গেছিলেন, তো তারপর এই জন্য আর ভিডিওটা করা হয়নি। দাদা কাঁথি গেছিলো, তো দাদা এসে গেছিলো ওখান থেকে, পিসিমণিও গেছিলো, আমি বেশিক্ষণ ছিলাম না। তারপর এই চেম্বারে এসে পেশেন্ট দেখলাম, তারপর এরপর আজকে আমাদের শুক্রবার হাঁসড়া বাজার, তো বাজারটা করতে যাব, আরও একটুক্ষণ বসি। এই মঙ্গলবার শুক্রবার হাঁসড়া বাজার থাকে, তো এই দিনগুলোতে পেশেন্টগুলো একটু বেশি হয় বলে একটু বেশিক্ষণ চেম্বারে থাকি, তারপরে বাজার করে বাড়ি। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, মোবাইলে বেশি চার্জও নেই, ওই জন্য চার্জে বসিয়ে দেবো, চার্জ হয়ে আবার করতে আবার সময় লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক, আবার দেখা হচ্ছে কিছুদিন পর, মানে কিছুদিন পর বললাম কারণ এখন এতটাই ব্যস্ত, ভিডিও সেরকম দেওয়া হচ্ছে না, তাও চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব দেওয়ার। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যারা এতদিন আমার পাশে ছিলেন, আশা করব পরেও পাশে থাকবেন, সুস্থ থাকবেন, আর চেষ্টা করছি সবার ভিডিওগুলো দেখার, সময় হচ্ছে না, কিন্তু যখনই সময় পাই তখনই ভিডিওগুলো দেখার চেষ্টা করি, নোটিফিকেশানে যেরকম আসে সবার ভিডিও। তো সবাই পাশে থাকুন, সুস্থ থাকুন, টাটা।